আসসালামু আলাইকুম। আরপর ডেটা সায়েন্স টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। এই টিউটোরিয়ালে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করব। লুপটা হচ্ছে একটা স্টেটমেন্ট বারবার এক্সিকিউট করা। যেমন এখন আমরা ফর স্টেটমেন্টটা দেখি বা ফর লুপটা দেখব। তো মূলত হচ্ছে আমি আমার স্টেটমেন্ট, যে স্টেটমেন্টটা আমি বারবার এক্সিকিউট করতে চাচ্ছি, সেটা আমি এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখব। তার আগে ফর ফাংশন লিখে আমি যে কোনো একটা মান বা ভেরিয়েবল দ্বারা অ্যাসাইন করতে পারি। যেমন এখানে ভ্যালু লিখা ইন, এই ভ্যালুটা কার মধ্যে আছে, কোন ভেক্টরের আমি চাচ্ছি ভেক্টরের মানটা আমি সেট করব। আমরা একটা এক্সাম্পল দেখি। ধরুন আমি একটা ভেক্টর ভি ডিফাইন করি যার মান 1 থেকে 5। তাহলে আমি লিখি ভি অ্যাসাইন সি ফাংশন, যেটা আমরা সি হচ্ছে ভেক্টর ডিফাইন করি, 1:5। দেখুন আমার ভিটা আমি রান করলাম। তাহলে আমার ভিটা আসলে কি আমি একটু দেখতে চাচ্ছি। প্রিন্ট আমার 1 হতে 5 পর্যন্ত আসবে। ওকে, এখন আমরা যেটা চাচ্ছি, ফর লিখতে সবসময় ফর ফাংশনটা লিখবো। আমি আই লিখতে পারি, এক্স লিখতে পারি, যে কোনো, যেমন ভ্যালু আমি যেখানে আই দ্বারা প্রকাশ করলাম। আমি চাচ্ছি আই ইন ভি, যদি আই এর মান ভি এর মধ্যে থাকে তখন আমার স্টেটমেন্টটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হবে। আমি বলতেছি প্রিন্ট আই, তাহলে তুমি আইকে প্রিন্ট দাও। আই এর মান সে 1 থেকে কাউন্ট করবে। মূলত এখানে ভি এর মান 1 থেকে 5-এর মধ্যে। তাহলে এই এটা আমরা রান করে দেখি যে আমার 1 হতে 5 পর্যন্ত চলে আসবে। কারণ আই এর মান যখন 1 নিবে সেটা ভি এর মধ্যে যদি থাকে তাহলে প্রিন্ট দিবে। আই এর মান 2 নিবে আবার প্রিন্ট দিবে। আবার এই ভি এর মধ্যে ভির যতগুলো মান আছে আই এর মান ততগুলো নিতে থাকবে। আচ্ছা, তাহলে এই এক্সাম্পলটা ক্লিয়ার হলো যে আমি আই এর মানটা প্রিন্ট করতে চাচ্ছি কতটুকু পর্যন্ত, ভির যতগুলো মান পর্যন্ত। গত ক্লাসে আমরা ইফ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করছি, এখন আমরা দেখব যে ফর লুপের মধ্যে একটা ইফ স্টেটমেন্ট দিয়ে আরেকটা কন্ডিশন দিয়ে দিব। যেমন আমি এখন চাচ্ছি যে আই এর মান 1 থেকে 2-এর মধ্যে, অর্থাৎ 2-এর মধ্যে এখানে 5টা মান আছে, সেই মানগুলো আমরা প্রিন্ট করতে চাচ্ছি। এখন আমরা একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি যেটা বলতেছি আই ইকুয়াল যদি 3 হয়, আই এর মানে এখানে 1 হবে, তারপরে 2 হবে, তারপরে 5 হবে, যেটা আমরা আগের এক্সাম্পলে দেখেছি। এখন বলতেছি না, তুমি আই এর প্রত্যেকটা মান নাও, কিন্তু আই এর মান যখন 3 হয়ে যাবে তখন আমার প্রোগ্রামটা এখানে ব্রেক করে দাও, আমার আর সামনে এক্সিকিউট করার প্রয়োজন নেই। তাহলে আই এর মান ইকুয়াল 3, আর আমাদের আমরা যখন আমাদের অপারেটরগুলো নিয়ে আলোচনা করেছি আমরা সেখানে বলেছি যে ইকুয়াল মানটা যদি আমি অপারেটর হিসেবে অ্যাসাইন করতে যাই তাহলে আমাকে অবশ্যই ডাবল ইকুয়াল দিতে হবে। এখন দেখি আমরা এই প্রোগ্রামটা রান করি। আমাদের তাহলে আই এর মান, আমরা যখন প্রথম ইফ স্টেটমেন্ট ছাড়া দিচ্ছিলাম মনে আছে কিনা আমাদের, তখন রেজাল্ট আসছিল 1 হইতে 5, কিন্তু এখন আসবে কত, আমার 1 যখন আসবে আই এর মান তখন আমার ফুল এক্সিকিউট করবে, প্রিন্ট হবে। 2 আসবে, ফুল এক্সিকিউট করবে, কিন্তু যখনই 3 আসবে তখন আমাকে প্রোগ্রামটা ব্রেক করবে। এই তাহলে দেখুন রেজাল্ট আসবে 1 এবং 2, অর্থাৎ আমার ইফ স্টেটমেন্টটা যদি ট্রু হয় তাহলেই আমার ইফ স্টেটমেন্টের যে এক্সিকিউট স্টেটমেন্ট ব্রেক সেটা এক্সিকিউট হবে, আদারওয়াইজ পরবর্তী স্টেপে চলে যাবে। এখন দেখুন আমার আই এর মান 1 থেকে 1 হলো, তখন আমার এই কন্ডিশনটা ফুলফিল হয় নাই, তো আমার পরবর্তী স্টেটমেন্ট ব্রেক হয় নাই, আমার এখানে স্টপ। আই এর মান আবার তখন আমাকে এটা চলে গেছে, আই এর মান প্রিন্ট করে দিচ্ছে। আই এর মান যখন এখানে 2 হলো তখন 2 ইকুয়াল এটা না, তাহলে আমার এই স্টেটমেন্টটা আমার মানে কাজ করবে না, যেহেতু আই এর মান 2 হয় নাই, সুতরাং আমাকে এই ইফ স্টেটমেন্টের বাইরে গিয়ে পরবর্তী লাইনে চলে যাবে। তো ইফ স্টেটমেন্টটি ভালো করে বোঝার জন্য আমাদের পূর্বের টিউটোরিয়ালটি দেখুন। তো আমরা এখন আরেকটি এক্সাম্পল দেখি। একটা এক্স ভেরিয়েবল বা আমি এক্স নামে অ্যাসাইন করলাম, ধরা যাক আমার মানগুলো আছে আছে সি 1 3 5 7 9, আমার এই মানগুলো আছে। এখন ফর স্টেটমেন্ট লেখার জন্য
ধরুন আমি কোন স্টেটমেন্টটা চাচ্ছি, আমি স্টেটমেন্টটা চাচ্ছি এক্স ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়ান, এই মানটা আমি অর্থাৎ এক্সের প্রথম মানটা সাথে আমি এক যোগ করব, তারপর আমাকে প্রিন্ট দিবে দ্বিতীয় মানটার সাথে এক যোগ করব তৃতীয়, এই মানটা আমি চাচ্ছি এবং আমি সাথে সাথে প্রিন্ট ওয়াই দিচ্ছি, যে রেজাল্টটা হবে আমি তার সেই কাজটা চাচ্ছি। এই পুরো স্টেটমেন্টটাকে আমাকে লিখতে হবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, আর তার আগে ফর স্টেটমেন্টটা হবে এই পুরো স্টেটমেন্টের আগে, অর্থাৎ এই কাজটা আমি বারবার চাচ্ছি, তাহলে আমি এখানে লিখব ফর, ধরুন আমি এখানে যে কোনো মান নিতে পারি, ধরুন আমি লিখলাম আই ইন ওয়ান ইস কোলন, কোলন মানে ওয়ান হতে লেন্থ অফ, লেন্থ কার লেন্থ, এক্সেল লেন্থ, এখানে এক্সেল লেন্থ যদি আমি রান করি আমরা দেখতে পারবো যে আমার এখানে কতগুলো অবজারভেশন দিচ্ছি, মূলত এক্সের অবজারভেশনগুলাই ফাইভ, এখানে আমার একটা ফার্স্ট ব্র্যাকেট বেশি পড়ে গেছে, এটার প্রয়োজন নাই। আচ্ছা, অর্থাৎ এই যে আই এর মান যখন এক হবে তখন আমাদেরকে ফার্স্ট অবজারভেশনটা দিবে, আই এর মান টু যখন হবে তখন হচ্ছে তৃতীয় সেকেন্ড অবজারভেশনটা দিবে, যখন আই এর মান থ্রি হবে তখন থার্ড অবজারভেশনটা দিবে। তাহলে সেটা কীভাবে আসলে ডিফাইন করবো? আমরা ডিফাইন করব, যদি আমি এখানে এক্স লিখি তার মানে হচ্ছে এক্স লিখলে হচ্ছে এক্স সবগুলো অবজারভেশন দিছে দিবে, আমরা যখন এখানে কোনো একটা ভেরিয়েবল ডিফাইন করব সেটা একটা নির্দিষ্ট পজিশন থাকে, যেমন এক্স এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ, সুতরাং এক্সের মানটা হচ্ছে ফার্স্ট পজিশানে, আর সফটওয়্যার সেটা এক নম্বর অবজারভেশন হিসাবে এক নম্বর পজিশানে ওয়ান সেট করবে, এটা দ্বিতীয় পজিশানে সেকেন্ড ভ্যালুটা সেট করবে, তৃতীয় পজিশানে থার্ড ভ্যালুটা সেট করবে, এইরকম। এখন যখন আমি এক্স প্লাস ওয়ান দিব এর কথার অর্থ হচ্ছে প্রত্যেকটা অবজারভেশনের সাথে এক যোগ করো, আমি আসলে সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে প্রথম পজিশনের সাথে এক যোগ ধরা যাক। আমি তখন প্রথম পজিশনটা কীভাবে ডিফাইন করব, আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে পজিশনটা ডিফাইন করব, তাহলে আমাদের আই এর মান যখন ওয়ান তখন এক্স ফার্স্ট পজিশন প্লাস ওয়ান, আই এর মান যখন টু তখন হবে এক্স সেকেন্ড পজিশন আই এর মান টু। এখন আমরা এটা রান করে দেখি, দেখুন আমার রেজাল্টটা হয়ে যাচ্ছে, তাহলে ফার্স্ট পজিশন ছিল ওয়ান, এটার সাথে যদি আমি এক যোগ করি তাহলে আমার টু হয়ে যাচ্ছে, ঠিক একইভাবে তিন যোগ করার পরে আমাদের পরবর্তীটা চার হয়ে যাচ্ছে। সুতরাং আপনারা ক্লিয়ারলি ফর স্টেটমেন্টটা বুঝতে পারতেছেন, যেখানে আমি এই এক্সপ্রেশনটা আমি বারবার করতে চাচ্ছি। তো এই টিউটোরিয়ালে আমরা প্রথমে ফর লুপ নিয়ে আলোচনা করেছিলাম এবং তারপরে ফর ইফ স্টেটমেন্টে নিয়ে আলোচনা করেছি, সেটা ফর লুপের মধ্যে থেকে। এরপর আরেকটা এক্সাম্পল আমরা দেখিয়েছি যেটা ফর স্টেটমেন্টের মধ্যে কিভাবে তার পজিশনটা পিক করা হয়, এবং আমরা বলেছি যে কোনো একটা ভেক্টরের পজিশন অলওয়েজ থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে। আমরা যখন ইফ স্টেটমেন্ট পড়েছি আমরা আরেকটা আজকে অপশন শিখেছি বা আরেকটা কমান্ড আর শিখেছি ব্রেক অপশন, সেটা কিভাবে লিখতে হয়। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল।